আপনি আমি সারাদিন ফেসবুকে যা কিছু করছি না কেন সব কিছু কিন্তু নজরদারি করছে ফেসবুক অর্থাৎ ফেসবুক সব কিছু কিন্তু দেখতে পাচ্ছে সো এইটা কিন্তু বেশ রিস্কি একটা ব্যাপার সো আপনি চাইলে কিন্তু এই অপশনটা বন্ধ রাখতে পারেন বন্ধ রাখলে আরও একটা সুবিধা আছে সেটা হচ্ছে আপনার সামনে গাদা গাদা অ্যাড আসবে না বাট একটা বিশাল অসুবিধাও রয়েছে সো সেটা নিয়েও আলোচনা করব তার আগে আপনাদেরকে দেখাই যে আসলে এই অপশনটাকে কীভাবে আপনারা ফেসবুক থেকে বন্ধ করবেন শুরুতে আপনি ফেসবুকের অ্যাপে চলে যাবেন অ্যাপে আসার পর আপনি ডান পাশে দেখতে পারবেন প্রোফাইল পিকচার বা হচ্ছে থ্রি লাইনস রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর উপরের দিকে যে সেটিংস আইকন রয়েছে এইখানে ক্লিক করবেন উপরের দিকে সেটিংস আইকনে ক্লিক করার পর আপনি স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটা অপশন দেখতে পারবেন সেটা হচ্ছে অফ ফেসবুক অ্যাক্টিভিটি নামে ওকে জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনার সামনে এখানে রিসেন্ট অ্যাক্টিভিটিগুলো দেখাবে মানে আপনি টিকটক ভিজিট করেছেন বা কোনো ওয়েবসাইট ভিজিট করেছেন বা হচ্ছে অন্য কোনো সাইট ভিজিট করেছেন সবগুলো কিন্তু এখানে শো করবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আমি নগ ভিজিট করছি টিকটক ভিজিট করছি এগুলো কিন্তু এখান থেকে দেখাচ্ছে ওকে এখন প্রশ্ন হচ্ছে যে এইগুলো আপনি বন্ধ করবেন বন্ধ করার আগে আপনি একটা কাজ করবেন ক্লিয়ার হিস্ট্রি নামে একটা অপশন আছে এখান থেকে আপনার পূর্বের যে ডাটাগুলো রয়েছে সবগুলোকে আপনি কিন্তু এখান থেকে ক্লিয়ার করে দিতে পারেন ঠিক আছে সো ক্লিয়ার হিস্ট্রিতে ক্লিক দেওয়ার পর আবার হচ্ছে ক্লিয়ার হিস্ট্রিতে ক্লিক দেবেন এখন পূর্বের যত আপনার অ্যাক্টিভিটিস ছিল সবগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে ঠিক আছে তারপর এখন আপনি জাস্ট এই অপশনটাকে বন্ধ রাখার জন্য ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটিতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন উপরের দিকে এটা অন করা রয়েছে জাস্ট এই পাঠে ক্লিক দিয়ে এটাকে তারপর হচ্ছে টার্ন অফে ক্লিক দিয়ে এটাকে জাস্ট হচ্ছে অফ করে দিবেন এই যে দেখেন আমার এটা কিন্তু অফ হয়ে গেছে এখন কিন্তু ফেসবুক আর আমাকে নজরদারি করতে পারবে না ঠিক আছে মানে আমি সারাদিন আমার স্মার্টফোনে যা কিছু করি না কেন কোনো কিছুই কিন্তু ফেসবুক দেখতে পারবে না তাদের কাছে কোনো ডাটাও থাকবে না এখন এইটা কিন্তু একটা সুবিধা পাশাপাশি অ্যাডও কম আসবে সেটাও আরেকটা সুবিধা তবে আরেকটা অসুবিধা হচ্ছে এই যে অ্যাড কম আসবে তাতে একটা সমস্যা রয়েছে যেমন আপনি কোনো একটা জিনিস খুঁজতেছেন সাপোজ আপনি হচ্ছে একটা স্মার্টফোন খুঁজতেছেন তিরিশ হাজার টাকা বাজেটের মধ্যে সেটা হতে পারে হচ্ছে স্যামসাংয়ের একটা স্মার্টফোন হতে পারে রিয়েলমির বা হচ্ছে হতে পারে সাউমির একটা স্মার্টফোন তো দেখা গেলো যে এই রিলেটেড পোস্টগুলো কিন্তু ফেসবুক আপনার সামনে বারবার এনে দিত যার ফলে কিন্তু আপনি সহজে ডিসিশন নিতে পারতেন অথবা এই রিলেটেড ফিচার্স যেগুলো রয়েছে সেইগুলো এনে দিত তখন কিন্তু আপনি অনেক কিছু বুঝতে পারতেন বা এটার সিমিলার জিনিসগুলো এনে দিত তখন আপনি অনেক কিছু কিন্তু বুঝতে পারতেন বাট এই বিষয়টা বন্ধ রাখার কারণে ফেসবুক কিন্তু আপনার অ্যাক্টিভিটিসগুলো বুঝতে পারবে না যার ফলে কিন্তু এই ধরনের অ্যাড আপনার সামনে শো হবে না এটা একটা সমস্যা এখন আপনার কাছে যেটা ভালো লাগে আপনি যদি মনে করেন যে না আপনার সামনে সিমিলার অ্যাডগুলো শো করুক তাহলে এটা অন রাখেন আর আপনি যদি মনে করেন যে না আমার অ্যাড শো করার দরকার নয় আমি এটা বন্ধ রাখবো তবে অনেকে হয়তো মনে করতে পারেন যে এইটা অন থাকলে ফেসবুক আপনার ছবি ভিডিও বা অন্য কোনো ডাটা গ্যালারি থেকে চুরি করে নিয়ে যায় কিনা না বস্তুত পক্ষে ফেসবুক এরকম কিছু চুরি করবে না জাস্ট ফেসবুক হচ্ছে এই অ্যাডের জন্য বেসিক্যালি এটাকে ইউজ করে থাকে ঠিক আছে বিভিন্ন ডাটা তারা হচ্ছে বিভিন্ন কোম্পানির কাছে দেয় যে এই ব্যক্তি এই এই জিনিসগুলোতে ইন্টারেস্টেড তখন যারা এই জিনিসগুলো সেল করে থাকে তারা হচ্ছে আপনার সামনে এই একটা শো করে মানে এটা হচ্ছে রোবটের সাহায্যেই শো করানো হয় আর কি আমি জাস্ট বিষয়টাকে একটু সহজ করে বোঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে সো এখন ডিসিশন একান্তই আপনার আপনি কোনটা চালু রাখবেন যেমন আমার কাছে পার্সোনালি এই জিনিসটা বন্ধ রাখায় আসলে মনে হয় যে স্টেও মানে আমি পার্সোনালি বন্ধ রাখবো কারণ আমি অ্যাডগুলা খুব বেশি দেখতে চাই না তারপরেও আপনার কি অভিমত সেটা আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো আমি আমি লিখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ